খাদ্য সংকটের ফলে ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। ভর্তুকি বাদ দেয়া ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানে খাদ্যপণ্যের দাম প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। তখন শুরু হওয়া বিক্ষোভে হামলা চালালে সেটি সরকার বিরোধী রূপ নেয়। ইরানের মানবাধিকার কর্মীরা জানায়, ইরানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় 100 জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানায় ইরানের সরকার। তবে দেশটির জনগণ বলছে, সরকারের পরমাণু নীতি, আঞ্চলিক সম্পর্ক ও দুর্নীতির কারণে এই সমস্যার সৃষ্টি হয়।